ইমান ভাই কি করবেন এপিসি দিয়ে? আমি অলরেডি গ্রাফিক্স এর কাজ শিখতেছি। আচ্ছা, গ্রাফিক্স এর কাজটাই হচ্ছে মেইন ফোকাস আমার। আচ্ছা, পিসি বিল করার পরে মানে প্রাইসিং নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কতটুকু হ্যাপি আমাদের প্রাইসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি খুশি? অবশ্যই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন, এবং আপনিও রাইজেন 5 5600G দিয়ে 67,000 টাকার আশেপাশে একটা বিল্ডের ভিডিওর জন্য ওয়েট করতেছেন। বন্ধুরা, নতুন দর্শক যারা আছেন হাসান ব্লগসের, অবশ্যই আমাদের আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার উপস্থিতি জানাতে মাস্ট শেয়ার করেন আর না করেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আমাদের আজকের পিসি বিল রয়েছে আমার পিছনে, যে ভাই দাঁড়িয়ে আছে, ভাই আসছে ময়মনসিংহ থেকে, যার জন্য আজকের পিসি বিল করা। ভাইয়ের নাম হচ্ছে ইমরান হোসাইন ভাই, আর ইমরান ভাই আসছে ময়মনসিংহ থেকে। চলুন এবার একটু আইডিয়া দেওয়া যাক। ইমরান ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি অনেক ভালো আছি। আর ইমরান ভাইকে কিন্তু আমি সেকেন্ড টাইম দেখছি, কারণ হচ্ছে ইমরান ভাই আমাদের কাছ থেকে পিসিটা বিল করেছে গতকালকে, আর গতকালকে একেবারে লাস্ট মোমেন্টে পিসিটা বিল করা হয়েছে। সো ভাইয়ের একটা ইচ্ছে ছিল আমার সাথে একটা ব্লগ করার, কিন্তু মার্কেটের কারেন্ট অফ হয়ে যাওয়ার কারণে আমরা ব্লগটা করতে পারিনি। সো পিসি কালকে বিল হয়ে গেছে, পিসিটা বর্তমানে ভাইয়ের বাসায় আছে, ভাই আবার আজকে আসছে। আমি বলছি ভাই আপনি কালকে আসেন, আমরা ব্লগ করবই। সো সেম কম্পোনেন্ট দিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। ইমরান ভাই কি করবেন এই পিসি দিয়ে? আমি অলরেডি গ্রাফিক্স এর কাজ শিখতেছি। আচ্ছা, গ্রাফিক্স এর কাজটাই হচ্ছে মেইন ফোকাস আমার। আচ্ছা, পিসি বিল করার পরে মানে প্রাইসিং নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কতটুকু হ্যাপি আমাদের প্রাইসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি খুশি? অবশ্যই। ওকে ইমরান ভাই, কত দিয়ে কোন কম্পোনেন্টটা নিচ্ছে আমাদের স্ক্রিনে প্রাইস দেওয়া রইলো, আশা করছি সেখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তবে এইখানে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কম্পোনেন্টই ইমরান ভাই নিজের পছন্দ করা জিনিস। এই পছন্দটা কোত্থেকে করছেন? আপনার ভিডিও দেখি। আমার ভিডিও থেকে? আমার ভিডিওতে তো ভুল থাকতে পারে না, এক এক ভিডিও থেকে এক একটা আইডিয়া, এক এক ভিডিও থেকে এক একটার আইডিয়া। আচ্ছা যাই হোক, সো আপনারা যখন পিসি বিল করবেন অবশ্যই মনে রাখবেন যে পিসি বিল করার জন্য পছন্দটা আপনাদের, আপনারা নিজে চুজ করে আসবেন। সেটা হতে পারে আপনাদের কোনো বড় ভাই, আপনাদের কোনো এক্সপার্ট কারো কাছ থেকে সাজেশন নিয়ে আনা আমাদের কাছ থেকে কোনো পিসি বিল, আর আমরা এখান থেকে শুধু কম্পোনেন্টের প্রাইসগুলোই দিব। আমাদের এই ভিডিও থেকে আপনি জাস্ট প্রাইসের আইডিয়াটা নেবেন, কিন্তু কম্পোনেন্ট চুজের ক্ষেত্রে আপনি আপনাদের বড় ভাই, এক্সপার্ট অথবা যে কোনো ফেসবুক পেজ অথবা ভালো ভালো যে গ্রুপগুলো আছে সেখান থেকে একটু আইডিয়া নিয়ে নিন। আর আমাদের প্রত্যেক দিনের ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য থাকে, যেন আমরা আপডেটেড প্রাইসগুলো আপনাদের স্মার্টফোন পর্যন্ত পৌঁছে দিতে পারি রেগুলার। সো ইমরান ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আর সাথে একজন মুরব্বী আসছিল আপনার সাথে, উনি কি হয়? বিখ্যাত জনপ্রিয় এই প্রসেসরটা দিয়ে ইমরান ভাই পিসি বিল করছে, যেটার ক্লক স্পিড আপনারা জানেন 3.9 হচ্ছে বেস, এবং ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড 4.4 GHz, 19 MB ক্যাশ এবং ইন্টিগ্রেটেড Vega 7 গ্রাফিক সহ চমৎকার একটা প্রসেসর। আর এই প্রসেসর সবচাইতে বড় যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে এটা 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর। মাদারবোর্ডটা ছিল B550M DSCH গিগাবাইটের, যে এই মাদারবোর্ডে 4টা RAM ইউজ করা যায়। RAM হচ্ছে একটা, যদিও 4 RAM-এর স্লট সহ মাদারবোর্ড নিছে ভাইয়া, আপাতত একটা, ফিউচারে 2টা 3টা 4টা, এক সময় RAM বাড়বে। 8GB, 9 GB, 3200 MHz-এর কোর্সায়ারের জনপ্রিয় র্যামটা ভাইয়া নিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে আইডিয়া নেন। আর SSD হচ্ছে KM600, অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওতে যেটা সবচেয়ে বেশি দেখেন, 256 GB, আর এটা কিন্তু তাই অনেক প্রোডাক্ট, 4 বছরের ওয়ারেন্টি এবং পাশাপাশি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাওয়া যায়। দেখেন প্রোডাক্ট, ধরেন একই প্রোডাক্ট সেম প্রাইস, কোনটা আপনি নেবেন? আমার মনে হয় যে প্রোডাক্টের ওয়ারেন্টি খুব ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায়, সেটাই নেওয়া ওয়াইজ। কারণ পিসি যখন প্রবলেম দেখা দেয়, যখন প্রোডাক্টটা ওয়ারেন্টিতে থাকে কোনো শপে, তখন যারা পিসিটা বাসায় নিয়ে ওয়েট করেন তাদের কষ্ট কী সেটা আমরা বুঝি। চেষ্টা করবেন কিংসম্যানটা আপনার লিস্টে রাখতে, তাহলে ওয়ারেন্টিতে আপনি সাথে সাথে সাপোর্ট পাবেন। র্যাম হোক আর SSD হোক, প্রবলেম হলেই নিয়ে আসেন, সাথে সাথে আমাদের কাছ থেকে চেঞ্জ করে আরেকটা নিয়ে যান। বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই হচ্ছে কোর্সের CX450M, 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন আছেই, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, এবং আমাদের বিল্ডের সবচাইতে বেশি সেল হয় এই কোর্সের ব্র্যান্ড। আর স্বভাবতই কারণটা আপনারা জানেন যে এর বিল্ড কোয়ালিটি অনেক বেটার। বিলের সাথে কম্পিউটার কেস হিসেবে যেটা নিচ্ছে ভাইয়া, এটা হচ্ছে মনটেকের X3, যেটাতে 6-6টা 8GB ফ্যান থাকবে ইনক্লুডেড, সামনে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে, এবং এই সাইডের গ্লাসটা আপনি চাইলে ইজিলি খুলতে পারবেন। আমাদের আজকের বিল্ডে মনিটর আছে LG 22MK 600, আর এই মনিটরটা হচ্ছে 22 ইঞ্চির মধ্যে, আমার স্পেশালি পার্সোনালি বেশি পছন্দ, কারণ এর কালার অ্যাকুরেসি অনেক বেটার। বিলের সাথে কিবোর্ড হিসেবে ভাইয়া যেটা নিচ্ছে সেটা হচ্ছে
K6006 একটা নরমাল কিবোর্ড, নরমাল বলতে যেটা বোঝাচ্ছি যিনি রাফ টাফ ইউজ করবেন আর যারা একটু গেমিং করেন, লাইটিং পছন্দ করেন, তারা ভালো ভালো অনেক কিবোর্ড আছে আমাদের কাছে নিতে পারেন এবং মেকানিক্যাল কিবোর্ডগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে। আজকের বিল্ডের সেকেন্ডারি একটা হার্ড ডিস্কও কিন্তু আছে, যেটা 1 TB তোশিবা, এটাও ভাইয়া নিয়েছে। যাই হোক, যাদের হার্ড ডিস্ক দরকার নেই তারা চাইলেই 3500 টাকার মতো রিমুভ করতে পারবেন, তখন অ্যামাউন্টটা কিন্তু আরও কমে যাবে। আমাদের এই বিল্ডে একটা স্পিকারও দেখতে পাচ্ছি, SN405 সেনি সিসি হচ্ছে ব্র্যান্ডের নাম, 2.0 একটা স্পিকার। পাওয়ার স্ট্রিপ এবং স্পিকার এই দুটো জিনিস আপনি চাইলে আপনার বাসার সামনে থেকে যে কোনো ইলেকট্রনিক্স শপ থেকে নিতে পারেন, এটা কম্পিউটার মার্কেট থেকে নিতে হবে এরকম না। আমাদের এই বিল্ডে কিন্তু একটা মাউস আছে, THOR X9, এটা ফ্যানটেকের গেমিং RGB একটা মাউস। তো মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট, টোটাল পিসিটা বিল করতে ভাইয়া খরচ করেছেন 67,500 টাকা। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আর আপনাদের কোনো যদি জানার কিছু থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কল করতে পারেন, ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.creatorscomputer.com। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।